বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা, স্থায়ীকরণ সহ মোট 7 দফা দাবিতে জেলার শিক্ষাভবনে আংশিক সময়ের শিক্ষকদের বিক্ষোভ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষাভবনে বিক্ষোভ দেখালেন জেলার আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা। সেপ্টেম্বর আজকে আমরা ডিআই অফিসে উপস্থিত হয়েছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। সেখানে আমরা আপার প্রাইমারি টু এইচএস লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিক্ষকই কিন্তু এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই শিক্ষকরা যারা উপস্থিত হয়েছি তারা আমরা সবাই মিলে একটা ডাটাশিট পূরণ করে এবং একটা স্মারকলিপি মাধ্যমে আমরা ডিআই অফিসে আজকে স্মারকলিপি জমা দিচ্ছি, যেখানে এই 7 দফা দাবি আছে। তার আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে উপযুক্ত সাম্মানিক প্রদান করতে হবে, তৃতীয় দাবি হচ্ছে আমাদেরকে অবসরকালীন সময় এককালীন ভাতা প্রদান করতে হবে, চতুর্থ দাবি হচ্ছে আমাদেরকে এসএসসিতে সংরক্ষণ করতে হবে, পঞ্চমত দাবি হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় আনতে হবে, তার ষষ্ঠ দাবি হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম কর্মচারীর যারা উৎসবে বোনাস পায় সেরকম আমাদেরকে কর্মচারীদের মতো উপযুক্ত বোনাস দিতে হবে, এবং আমাদের সপ্তমত দাবি হচ্ছে অর্থাৎ স্কুল থেকে বিদ্যালয় থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের আর তাড়িয়ে দেওয়া চলবে না, তাদের উপরন্ত এবং তাদেরকে পুনর্নিয়োগ করতে হবে। এই 7 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে ডিআই পশ্চিম মেদিনীপুর জেলা ডিআই অফিসের সামনে। জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে তারা একটি ডেপুটেশনও জমা দেন। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় 1500-এর বেশি আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন। মুখ্যমন্ত্রী সিভিক, পুলিশ ও কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছেন। অবিলম্বে তাঁদের দাবিও না মানা হলে কলকাতা রাস্তায় বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি শিক্ষক শিক্ষিকা। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। এবার পুজোর কেনাকাটার একটাই নাম, সুমনস ক্রিয়েশন। কোভিডের কথা মাথায় রেখেই সুমনস ক্রিয়েশন নিয়ে এলো সুলভ পোশাক সম্ভার।